গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। তো বন্ধুরা, এখন থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। সকালের কাজকর্ম মোটামুটি হয়েছে, এখন ওই জামা কাপড় একাই, মানে প্রচুর জামা কাপড় ছিল তোমাদের আগের দিনের ভিডিওতে বলছিলামই, তো ওই জামা কাপড়গুলো কেচে নিয়ে আসলাম উপরে। তো চলো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। তো আমরা বাড়িতে খুব ভালো আছি, কারণ বিয়ের মরশুম চলছে। আর হলো বিয়েবাড়ির ভিডিও তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। তো আজকে হলো শনিবার, আজকে শনিবার, আর আজকে হলো বউ ভাত, মানে কন্যাযাত্রী যাওয়ার দিন। তো আমরাও যাব, তো যখন যাবো তো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো সকালের কাজকর্মগুলো তো করতেই হবে, আর বিয়েবাড়িতে গেছি বলে কিছু জামাকাপড় বেরিয়ে গেছে, সেগুলো কাছাকাছি করবো। আর এইগুলো কদিনের জামাকাপড় জমানো ছিল, একটু শরীরটা ভালো ছিল না, তাই কাছাকাছি করছিলাম না। তার মধ্যে একটু মেঘনা আকাশ হয়ে গেছিলো। তো চলো এখন কাজগুলো করে নিই, সাথে থাকো, দেখতে থাকো। তো এখন আমি চলে এসেছি ওই যে হাজবেন্ডের কাজ করতে, ওই বিয়ের কাজ কিছু রয়েছে সেইগুলো করার জন্য। তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে বিয়ের কার্ড, এই সমস্ত ইনভিটেশন কার্ড বিভিন্ন রকমের হয়, তো সেইগুলোই করবো আর কি, পুরো রেডি। এটা করবো একটা বক্স কার্ড আর কি। তো এটাকে আমি কাটিং করে নেব, তারপরে এখানে তিনটে পার্টস রয়েছে, এগুলো সেটিং করবো। হ্যাঁ, thank you.
তো বন্ধুরা, প্রয়োজনীয় যা কাজকর্ম ছিল ওগুলো করে নিয়েছি। আর এখন শাশুড়ি মাকে বললাম উনুনটা জ্বালিয়ে দাও, তারপরে ভাতটা বসিয়ে দেবো। আর সকালে আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। আর সকালবেলা টিফিনে আজকে করেছিলাম ছোলার ডাল আর ওই যে রুটি করেছিলাম, আর কালকের একটু ভাত ছিল ওইটা দিয়েই হয়ে গেছে সকালবেলায়। আর এখন আমি একটুখানি ছোলা সিদ্ধ খাচ্ছিলাম, আর এই উনুনটা জ্বালিয়ে দিল শাশুড়িমা, তো এখন আমি ভাতটা বসিয়ে দেব। আর চালটা ভিজিয়ে রেখে রান্না করলে কী হয় বলো তো, তাড়াতাড়ি ভাত হয়ে যায়, ভাতগুলো খুব ঝরঝরেও হয়। তো তোমরাও ট্রাই করতে পারো। তো উনুনে কিংবা গ্যাসে চাল ভিজিয়ে রান্না করলে ভাতটা খুব ভালো হয়। তো যাই হোক, এইভাবে আজকে ভাতটা রান্না করে নেবো ঝটপট। আর ওদিকে দিয়া ছবি আঁকছে, দিয়া 13 তারিখে আঁকা পরীক্ষা হাতের কাজ, তো তার জন্য ও একা একা টিভি চালিয়েছে। টিভি চালিয়ে একা একা ঘরের মধ্যে যা ইচ্ছা তাই করছে, করুক, তো কোনো চাপ নেই। তো এদিকে আমি তাড়াতাড়ি ঝটপট কাজগুলো করে নিই। আজকে আবার বউ ভাত, কেননা কন্যাযাত্রী যেতে লাগবে, সন্ধ্যাবেলাতে যাব, তো তখন হয়তো এই ভিডিওতেই যাবে না ওই বিয়েবাড়ির ভিডিওটা, কালকের ভিডিওতে যেতে পারে, যাবে অবশ্যই। তো আজকের ভিডিওটা তো দেখাতে পারবো না, কেননা এমনিতেই বড় হয়ে যাবে। আর এখানে শাশুড়িমা আর আমি দুজনার বলছি যে কিসে করে যাওয়া যাবে, তাই আমাদের বাড়ির থেকে আমার এই ননদ যেখানে বিয়ে হচ্ছে যেতে তাও 15-20 মিনিট টাইম লাগবে, তাই দুজনা বলছি আর হাতের কাজগুলো করছি আর কি। তো আমার পিসি শাশুড়ি বলেছিল যে থেকে যাও, আমরা এখান থেকে গাড়ি ভাড়া করবো, এখান থেকে যাবে। তো এটা সম্ভব ছিল না, দিয়ার এক্সাম ছিল, সেই জন্য শাশুড়িমাও বাড়ি চলে এসেছে, আমার কাকি শাশুড়ি চলে এসেছে, তাই আমরা বাড়ির থেকেই যাব। এটাই আর কি কথাবার্তা বলছি আর কাজ করছি। শাশুড়িমা বলছে যে একটা গাড়ি রিজার্ভ করলেই হয়ে যাবে, তো এইসবই বলা কওয়া হচ্ছে। তো চলো, আজকে সেরকম কিছু রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, হয়তো পারবো না, কলে অনেকটা বাসনকোসন আছে সেইগুলোও মাজবো, মাজতে হবে। আর হলো দিয়ার জামাটা ভীষণ নোংরা করে ফেলেছে বিয়েবাড়িতে গিয়ে, ওটা শ্যাম্পু দিয়ে একটু কাচতেও হবে। আর অনেকটা জামাকাপড় তো সকালবেলায় কেচেছি তোমরা দেখলেই। আবার শাশুড়িমা খানিকটা দিয়ার স্কুলের ড্রেস ড্রেসগুলো পুকুর থেকে কেচে এনে দিয়েছে, কেননা পুকুরের জলে আয়রন কম, আয়রন নেই বললেই চলে। আর আমাদের কলের জলে ভীষণ আয়রন, সাদা জামা একদম কাচলে হলুদ হয়ে যায়, এই কারণে পুকুরের থেকে বেশি আর কি সাদা জিনিস, তারপরে এই সমস্ত এমনি নিজেদের পরার জামাকাপড় কাচলেও ভালো হয় আর কি, আর নাহলে আয়রনে একদম ড্রেসগুলো খারাপ হয়ে যায়। তো চলো পরে আবার আসছি স্নান টান করে, অনেক কাজ বাকি রয়েছে এখনো। তো বন্ধুরা, চলে এসেছি স্নান টান করে। আর এতক্ষণ হলো খাবার ডিসপ্লেট যে থাকে না, ইনভিটেশনে থাকে না ওই অনুষ্ঠান বাড়িতে খাবার দাবার, সেই প্লেটগুলো যে যার মধ্যে প্যাকিং হয় আর কি, সেই খাম ছাপানো হবে আর কি। তোমার দেখে চিনতে পারবে এর ভেতরে করে দেয় না প্লেট। তো চলো ছাপিয়ে নি। আজকে সারাদিন টুকটাক কাজের বাড়ির কাজ তোমাদের সাথে শেয়ার করতে সেরকমভাবে পারলাম না, এই সমস্ত কাজগুলো করতেই হবে, না করলে চলবে না। কালিটা রেডি করে নেব, তো বন্ধুরা আজকে সেরকম কিছু রান্না বান্না করে নিই, ওই মাছের মুড়ির তরকারি আর ভাত আর পেঁপে সেদ্ধ এই করেছি। এই কাজগুলো আছে বলে রান্নাবান্নার দিকে তোমাদের সাথে কিছু শেয়ার করে নিই। তো বন্ধুরা, স্ক্রিন প্রিন্টিংয়ের কাজ তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা তো জানোই আমাদের বাড়িতে স্ক্রিন প্রিন্টিংয়ের কাজ হয়, আর আমি টুকটাক কিছু করে থাকি। তো এই যে সব উল্টো দেখতে পাচ্ছো তাই তো, এই খাম তো ঝটপট করে নিই, এখন আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করছি না।
রান্না অনেকটাই রয়েছে, প্রায় 1000 পিস রয়েছে, অনেকটা দেরি হবে, পরে আবার আসছি। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা, আমরা আবার সন্ধ্যাবেলা চলে এসেছি আর হাজব্যান্ড একটা নতুন মনিটর নিয়ে এসেছে কম্পিউটারে, তো আমরা সেটাই ঘরের মধ্যে সেট করছে বলে আমরা বসে আছি। আর ওই যে এখন সেট করছে, আর আর একটা যেটা পুরনো যেটা ছিল, সেটা পুরনো বলতে কি 1 বছরও হয়নি ওই মনিটরটা, আমার নিজের জন্য সেট করে দেবে, তার জন্য আমি ভীষণ হ্যাপি। আমি আর দিয়ে ভীষণ ভীষণ রকমের হ্যাপি, কারণ হলো এতদিন পরে আমার নিজের একটা কম্পিউটার হবে, এর জন্য তাহলে আমি সেটা নিজের মতন ইউজ করতে পারবো। আর হাজব্যান্ডেরটাই হাত দিলে বিভিন্ন রকম প্রোফাইল থাকে, মানে ফাইল থাকে, প্রোফাইল বলছি কেন, ফাইল থাকে, সেগুলো ওই যদি উড়ে যায়, যদি কিছু ডিলিট করে ফেলি, মানে বিভিন্ন কাজের আর কি সফটওয়্যার, তো সেই জন্যই ভয়ে ভয়ে হাত দিতাম। তো এবার একটা নিজের জন্য হচ্ছে, নিজের হয়ে যাবে আর নিজের একটা সেটেল হবে, তো সেটাতে হাজবেন্ডের কাজও হবে সঙ্গে আমারও, তো সেটাই দিয়া তোমাদের বলছে। সোমবারে কার্টুন দেখবো এই কম্পিউটারে, এই দেখো এগুলো এগুলো দেখো, আমি এটা জবরদস্তি খেলি।